এখন আপনার জীবনে ইসলাম মানবেন, ইসলাম মানা শুরু করবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে। এক, চোখের ইসলামকে মানার চেষ্টা করুন। চোখে ইসলাম আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুই ফোঁটা পানি কখনোই জাহান্নামের আগুনে মিশ্রিত হবে না। দুই ফোঁটা পানি, এক যে ফোঁটা পানি আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য আপনি চোখ দিয়ে কেঁদেছেন, এই যে চোখ থেকে পানি বের হয়েছে ওই পানি আর জাহান্নামের আগুনে একত্রিত হবে না, মানে লোকটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আর একটা ফোঁটা হলো আল্লাহর পথে শহীদের রক্ত, এই রক্ত জাহান্নামের আগুনে মিশ্রিত হবে না, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে। তাহলে চোখের একটা মূল্য আছে, চোখের একটা আমল আছে। ব্যক্তিগত জীবনে ইসলাম, এর এক নাম্বার চোখ, শয়তানের তীরই হলো এই চোখ। শয়তান তার মূল কাজ এই চোখ দিয়ে করে। সবকিছুর রিয়াকশন শুরু হয় কোথা থেকে? চোখ থেকে, দেখা থেকে রিয়াকশন শুরু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 24 নম্বর সূরা নূর এর 30 নম্বর আয়াতে যে হে ইমানদার পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো। আল্লাহ বলছেন হে পুরুষেরা, তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো। এরপর আল্লাহ 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছে হে নারীরা, তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো। তাহলে নারী পুরুষ উভয়কেই চোখ কোনগামী করতে হবে? নিম্নগামী। এখন তো আমার চোখ ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী বোঝেন না, সিট হয়ে শুয়ে এরপর স্মার্টফোনে একটার পর একটা মেয়ের সঙ্গে চ্যাট করতেছেন, বলেন তো চোখটা ঊর্ধ্বগামী না নিম্নগামী? ঊর্ধ্বগামী। একটা রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি অপলক নয়নে তার দিকে তাকাচ্ছেন, বলেন তো চোখটা ঊর্ধ্বগামী না নিম্নগামী? বলেন ঊর্ধ্বগামী। একটা নর্তকী নাচছে, আপনি ওটা দেখতেছেন, আপনার চোখটা ঊর্ধ্বগামী না নিম্নগামী? ঊর্ধ্বগামী। বদরগঞ্জে শুনলাম মেলা হচ্ছে, নাকি হচ্ছে না? কারা এখানে যায়, কারা এখানে দোকান দেয়, কারা এখানে সার্কাস নিয়ে আসে, কারা এখানে গার্ড দেয়, কারা এখানে অনুমতি দেয়, কারা এখানে কত কিছু করে, চিন্তা করে দেখেন তো, একবার চিন্তা করে দেখেন। মাসের পর মাস এখানে হচ্ছে, তো আরেক জায়গায় যায়, আরেক এখানে, আরেক জায়গায় যাওয়ার পর আরেক জায়গায়, গোটা বাংলাদেশে মেলা চলছে। মেলা মানি জেনা, মেলা শব্দের অর্থই হলো জেনা, মেলা শব্দের বর্তমান অর্থই হলো জেনা, জেনা আর জেনা। কত যে পাপ, কত যে অন্যায়, কোন মানুষ এখানে যেতে পারে না, যারা যায় তারা কে? তারা অমানুষ। কোন সভ্য মানুষ এখানে যেতে পারে না, যারা যায় তারা কে? তারা অসভ্য। কোন ভদ্র মানুষ ওখানে যেতে পারে না, যারা যায় তারা অভদ্র। কোন বিবেকবান মানুষ সেখানে যেতে পারে না, যারা যায় তারা বিবেকহীন, বিবেকহীন অভদ্র অমানুষ সেখানে যেতে পারে। কোন ভদ্র শালীন শিক্ষিত মানুষ ওর আশেপাশে যেতে পারে না। এই মেলায়, বদরগঞ্জের মেলায় যদি আপনি মুড়ির দোকান পর্যন্ত দেন, ওই মুড়ির উপার্জন আপনার হারাম হবে। বদরগঞ্জ মেলায় যদি আপনি চায়ের দোকান দেন যেটা হালাল, আপনি এখানে চা বিক্রি করেন, এই মাহফিলে এসে বলেন যে হুজুর এক কাপ চা খাবেন 10 টাকা, আমি বলবো হ্যাঁ খাবো, 10 টাকা আপনাকে দিয়ে চাটা খেলাম, এই টাকাটা আপনার জন্য হালাল। কিন্তু বদরগঞ্জ মেলায় এক কাপ চা যদি 5 পয়সা দিয়েও বিক্রি করেন, ওই 5 পয়সা দিয়ে যদি একটা ভাত কিনে খান, তাহলে আর নামাজ নেই, কোনো দিনও নামাজ কবুল হবে না। আমি মনে হয় আপনাদেরকে এখনো বোঝাতে পারি নাই। আমি বলতেছি এই মাহফিলে যদি এখন আপনি ফ্লাক্স নিয়ে চা বিক্রি করে আমার কাছে 10 টাকা নেন, ওই 10 টাকা হলো আপনার হালাল।
আর বদর মেলায় মানুষ সার্কাস দেখতে গিয়েছে, মানুষ যাত্রা দেখতে যাবে, মানুষ অশালীল কর্ম করতে যাবে, ওখানে আপনি চা বিক্রি করতে পারবেন না, ওটা হারাম। পাঁচ নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছে তোমরা পাপ আর সীমা লঙ্ঘন যে জায়গাগুলোতে হয় ওখানে সহযোগিতা করো না, সহযোগিতা করা নিষেধ। তাহলে আপনার চা বিক্রিও হলো লোকটাকে সহযোগিতা করা, ওখানে সাইকেল গ্যারেজ দিয়েছেন ওটাও হলো তার সাইকেলকে পাহারা দেওয়া, সমান পাপে পাপি, সমান পাপে পাপি। কে বোঝে শরীয়ত, কে বোঝার চেষ্টা করে? ওই যে গতকালকে বললাম বন্ধক মানে হলো টাটকা সুদ, বন্ধক মানে টাটকা সুদ, ফরমালিন নেই যে সুদে, যে মাছে ফরমালিন নেই ওটা ফরমালিন মুক্ত মাছ। আপনি কৃষি ব্যাংকে টাকা রেখেছেন 2 লাখ, প্রত্যেক মাসে 2000 টাকা পাচ্ছেন, এটা হলো ফরমালিন যুক্ত সুদ। কিন্তু আপনি কারো কাছ থেকে জমি নিয়েছেন যে 2000 টাকা যতদিন ফেরত দিতে পারেন নাই ততদিন আর জমি আপনি পাচ্ছেন না, এটা হলো টাটকা সুদ, টাটকা সুদ, এটা হলো টাটকা সুদ। আর ব্যাংকের সুদটা হলো ফরমালিন সুদ। বলেন এই সুদ কে খায় না? গাছে মুকুল ধরেছে বিক্রি করছে, টোটালি হারাম। মুকুল ধরে কখনো আপনার ব্যবসা জায়েজ নয়, ওর ফল আসবে এরপর ডাক হবে। কে শরীয়ত বোঝে?